শুনলাম বাংলাদেশের আরও একজন কোরআনের হাফেজ, তিনি নাকি তুরস্কে প্রথম হয়েছেন, হাফেজ মোয়াজ। অন্যদিকে বাংলাদেশের নারী ফুটবলাররাও বাংলাদেশকে প্রেজেন্ট করেছে এবং ফুটবলে জয়ী হয়েছে। খোলা ছাদে তাদেরকে সম্বর্ধনা দিলে হাফেজে কোরআনদেরকে সম্বর্ধনা দিতে এত কার্পণ্য কেন? দুটো বিষয় এখানে মিন করা হয়েছে। এক নম্বর, আপনি বলেছেন যে হাফেজে কোরআনের মর্যাদা কি। হাফেজে কোরআনের মর্যাদা নিয়ে যদি কথা বলা হয়, তাহলে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে আমরা প্রথমে খেয়াল করি, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে বলেছেন, ইন্না নাহনু জালনা দিক্র ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ নিজেই বলছে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা করব। এখন আল্লাহ যে কোরআন সংরক্ষণ করছেন কাদের মাধ্যমে? হাফেজে কোরআনদের মাধ্যমে। সম্মান এবং ইজ্জতের দিক থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইজ্জত দিবেন হচ্ছে এই হাফেজে কোরআনদেরকে। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষ মানে আইয়ালুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, কোরআন তেলাওয়াতকারীরা, আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের বাবা মাকে এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যে মুকুটটা সূর্যের আলোর চাইতেও বেশি পাওয়ারফুল হবে। সুবহানাল্লাহ। তো মোয়াজ তুরস্কে প্রথম হয়েছে। বাংলাদেশ থেকে প্রায়ই আপনারা দেখবেন হাফেজে কোরআন যারা বাংলাদেশের, তারা সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে প্রথম হয়, তুরস্কে, লিবিয়ায়। কিন্তু যে সম্মানটুকু মানুষের থেকে তাদের পাওয়া উচিত ছিল, আল্লাহর কাছে তো তাদের সম্মান আছে, সেই সম্মানটুকু কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না। দেখবেন দাবা খেলায় গিয়েছে, প্রতিযোগিতা করেছে, দাবা, কয়েকজন দাবা খেলে বাংলাদেশে, অথচ এটাকে বড় করে নিউজ করা হয়, অথচ একটা ছেলে একশোটা দেশের মধ্যে, একটা দেশের মধ্যে 55টা দেশ, 56টা দেশের মধ্যে প্রথম হয়েছে। এই জিনিসটাকে মিডিয়ায় ফলো করা হয় না, হাইলাইট করা হয় না। এখন কিছু কিছু মিডিয়া ছোট ছোট নিউজ করে। দুনিয়ার মানুষ এখানেও কিন্তু বৈষম্য দেখায়, বিশেষ করে আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এবং আমাদের যে গণমাধ্যমগুলো আছে, যে গণমাধ্যমগুলো আমরা নিয়মিত ফলো করি, এই গণমাধ্যমগুলোতে অনেক সময় প্রপার নিউজটা পর্যন্ত করা হয় না। আর উনি দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে ফুটবলাররা ক্রিকেটাররা যখন বাংলাদেশে আসে অনেক ধরনের সংবর্ধনা দেওয়া হয়, কেন তাদেরকে দেওয়া হয় না? দেখেন, কেন দেয় না এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ তো আমরা করতে পারবো না, কেন তারা দিচ্ছে না। সরকার পৃথক পৃথকভাবে অতীতে দেখেছি উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু ওপেনলি যেভাবে তাদেরকে রিসিভ করা দরকার সেভাবে রিসিভ করে না। আজকে সম্ভবত আল্লামা মামুনুল হক সাহেব, তিনি রিসিভের জন্য গতকাল থেকে পরিকল্পনা নিয়েছেন, আজকে তাকে রিসিভ করেছেন এবং সংবর্ধনা দিয়েছেন। তো দেখেন, দুনিয়ার মানুষ যদি সংবর্ধনা এদেরকে না দেয়, তাহলে যে তাদের ইজ্জত কমে যাবে বা তারা ধরা খেয়ে যাবে বিষয়টা এমন না, ব্যাপারটা এরকম না। আর ইনারা আসলে এই যে হাফেজ কোরআন, আলেমে কোরআন, যারা আল্লাহ রাসুলের জন্য কাজ করছে, দিনের জন্য কাজ করছে, এই মানুষগুলো দুনিয়ার সম্মানের জন্য মুখাপেক্ষেরা, তারা আখেরাতের সম্মানের জন্য মুখাপেক্ষী। কিন্তু ইন্সপায়ার করা, উৎসাহ দেওয়া এবং অন্যান্য মানুষকে উৎসাহিত করা এই দিকে, অর্থাৎ যারা হাফেজ কোরআন সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হচ্ছে, সে যখন বাংলাদেশে আসছে, আপনি যখন প্রমোট করবেন, অন্যান্য বাচ্চারা কিন্তু ভালো পড়তে চাইবে। ক্রিকেটারদের প্রমোট কেন করা হয়? এই কারণে করা হয় যাতে করে পরবর্তী জেনারেশন, দেশকে তো প্রেজেন্ট করা বটেই, পরবর্তী জেনারেশন যেন উদ্বুদ্ধ হয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে এবং দেশকে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে। তা আপনি হাফেজ কোরআনরা, তারাও তো দেশকে রিপ্রেজেন্ট করতেছে, উপস্থাপন করতেছে বিশ্বের দরবারে, কেন আমরা সেখানে তাদেরকে স্বীকৃতি দিতে, ভালোবাসতে, সংবর্ধনা দিতে কার্পণ্য করছি? আসলে এদেশের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যর শিকার, কোটা নিয়ে যারা আন্দোলন করেছে, তারা যেমন বৈষম্যের কারণে আন্দোলন করেছিল, এদেশের হুজুররাও বড় বৈষম্যর শিকার। মসজিদের ইমাম সাহেব যত ভালো কাজই করুক, অনেক সময় কমিটি তাকে স্বীকৃতি দিতে চায় না। হুজুর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে, গেট আপ সেট আপ ভালো হওয়ার কারণে বা ইসলামিস্ট হওয়ার কারণে তাকে অনেক সময় স্বীকৃতি দেওয়া হয় না। ইন্টারভিউ বা ভাইবা বোর্ডে একটা ছেলের সুন্নতি দাঁড়িয়ে দেখার কারণে অনেক সময় মেধাবী হওয়ার পরও তাকে আউট করে দেওয়া হয়। অনেক জায়গায় দেখবেন, অনেক ক্ষেত্রেই এই আলেম ওলামা, হাফেজে কোরআন, আলেমে কোরআন, এরা বৈষম্যের শিকার হচ্ছে। তো আপনি যদি এই কাজগুলো এইভাবে করেন এবং বৈষম্য স্বীকার করেন, এই মানে একজন সাধারণ মানুষকে একভাবে আপনি গ্রহণ করছেন, একজন আলেমকে একভাবে, একজন হাফেজ কোরআনকে একভাবে গ্রহণ করছেন, মুসলিম হিসেবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো মোয়াজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমরা দোয়া করি তার হায়াত আল্লাহ বারাকা দান করুক এবং প্রত্যেক ঘরেই যেন আল্লাহ তালা একজন করে হাফেজ কোরআন দান করে, আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা, আল্লাহ তালা তৌফিক দান করুন।